আমরা এই জাভার সেটআপে এসে গেছি দাদার। জাভার এটা কলোনিতে জাভা ব্রিড করায় দাদা, দুটো কলোনি আছে এখন, একটাই কলোনি, কারণ ব্রিডিং সিজন খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তো সেই কারণে এখন একটাই কলোনি আছে। তো ওই কলোনিতে এখন টোটাল কত পেয়ার আছে? এখন মোটামুটি 220-22 পেয়ার মতো ব্রিডিং পেয়ার রয়েছে। 220-22 পেয়ার? তো 220-22টা এখনো বক্স নেই, বক্স সব খুলে দেওয়া হয়েছে, বক্স ব্রিডিং। এই কলোনিতে একটা যেটা প্রবলেম আছে, খুব মারপিটের প্রবলেম। মারপিটের প্রবলেম সম্বন্ধে প্রথম কথা হলো, মারপিটের প্রবলেম হয় আবার, প্রথম যখন কলোনি ব্রিড করা শুরু করে তখন নিজেদের মধ্যে মারপিট করে। প্রথম কথা নেস্ট নিয়ে ঝামেলা বাদ, মানে ঝামেলাটা সমস্যাটা তৈরি হয় হলো নেস্ট নিয়ে, এ ওর নেস্ট নিয়ে নেয়, ও এর নেস্ট নিয়ে নেয়, এই হলো ব্যাপার। সেটাকে শর্ট আউট করার জন্য যত পারা মানে উচিত, প্রথম কথা হলো খাবার ট্রেগুলোকে যত এলাবোরেট করে, মানে যত দূরে দূরে করে, বেশি বেশি পরিমাণ এবং জলের ট্রেও অনেক বেশি পরিমাণ দিলে তাহলে মোটামুটি মারপিটের এই সমস্যাটা মিটে যায়। প্রথম বেসিক সমস্যা এখানেই আসে। হ্যাঁ, কলোনিতে এটাই হচ্ছে সমস্যা। কিন্তু তুমি এত ছোটো জায়গায় যে এত পেয়ারে কলোনি করেছো, সেটা আমার দেখে খুব ভালো লাগছে আর। কিন্তু এখানে প্রোগ্রেস কীরকম আছে? প্রোগ্রেস মোটামুটি, তুমি আমার এই ব্রন্টি বার্সেভেরি দুটো ভিডিও দেওয়া ছিল আমার প্রোগ্রেসে, সেখানে আমার প্রোগ্রেস দেওয়া ছিল। প্রোগ্রেস বলতে, প্রোগ্রেস কলোনিতে সব থেকে ভালো যাওয়া ব্রিড করে, কেন ন্যাচারালি থাকতে পারে, ফ্লাই করতে পারে ভালো, আর ব্রিডের সমস্যা হয় না, কারণ ওখানেও অনেকটা প্রাইভেসি পায়। কারণ ছোটো জায়গায় হলে আমরা গিয়ে সেদিনকে খাবার দিই বা যে সময় কাছাকাছি চলে যাই, তাতে ওই প্রাইভেসিটা নষ্ট হয় বলে যাওয়া ব্রিড করতে চায় না। কিন্তু এখানে মোটামুটি তুমি অ্যাভারেজে প্রত্যেকটা বক্সেই 7টা থেকে 9টা মতো বাচ্চা পাবে। তুমি একটা এই তুমি তো অনেকদিন ধরে, মোটামুটি কতদিন ধরে কলোনিতে ব্রিড করছো? মানে এই কলোনি ব্রিডের হলো প্রায় আমার 3 বছর হয়ে গেলো একটা কলোনি ব্রিড হচ্ছে। তোমার 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে তোমার মানে কলোনি ব্রিডিংয়ে সাকসেস বেশি না সেপারেট কেজ ব্রিডিংয়ে? আমার প্রথম সেপারেট সেপারেট কেজ ব্রিডিং, হ্যাঁ সেপারেট কেজ ব্রিডিং, সেপারেট কেজ ব্রিডিংয়ে সাকসেস বেশি না কলোনি ব্রিডিংয়ে সাকসেস? এটা সবাই এই একই প্রশ্ন করে, প্রশ্নটা ভালো, কিন্তু প্রশ্নটা হলো উত্তরটা একটাই, সেটা হলো গিয়ে যে যেরমভাবে কেয়ার করতে পারে। প্রথম কথা হলো পাখি, যে কোনো পাখি করতে গেলে তাকে সময় দিতে হয়। তুমি যত বেশি সময় দিতে পারবে, যেটার পিছনে তোমার সময় কম তুমি কলোনি ব্রিড করা উচিত, তোমার সময় বেশি তুমি সেপারেট ব্রিড করো। অ্যাভারেজে যদি দুটোকেই মেনটেন করতে পারো, দুটোতেই সেম প্রোগ্রেস হবে। কিন্তু আমি বলতে পারি কলোনিতে কেন বেশি ব্রিডিং প্রোগ্রেসটা হয়, কারণ পাখি নিজের মতো করে রেস্ট নিতে পারে। যেমন সেপারেট ব্রিডে একই জোড়া একই সাথে ব্রিড করতে থাকে, একটা সময়ের পর সে ধকল মানে ক্যালসিয়াম, কেন যে কোনো শরীরের ডেফিসিয়েন্সি আসতে থাকে ভিটামিন থেকে শুরু করে ক্যালসিয়ামে, কিন্তু এতে কম আসে, কারণ এতে একটা সময়ের পর নিজেরা নিজেরাই একটা জায়গায় প্রোগ্রেস থামিয়ে দেয়, তারপর আবার শুরু করে, নিজেরাই রেস্ট নিতে পারে। আচ্ছা, কিন্তু এখন তো বক্স অনেক কম লাগানো, এখন বক্স কম লাগানো বলতে, কিন্তু পাখি তো একই আছে, তো পাখি এই সময় এই সময় না না, সমস্যাটা হলো ওই প্রথম 6-8 মাস তোমাকে এই যখনই নতুন কলোনি বানাবে সেটাকে তোমাকে ঠিকঠাক মতো করে ওই সমস্যাগুলোকে মেটাতে হবে। তোমাকে দেখতে হবে যে মারপিট হচ্ছে কি না, কোনো পাখি ইনজোর্ড হচ্ছে কি না, ওগুলোকে আস্তে আস্তে দেখে দেখে তোমাকে শটিং করে ফেলতে হবে, মানে তোমাকে সেই জায়গাটা শান্ত রাখতে হবে। এটাই বললাম, যতক্ষণ তোমার যেরকম সময়, যদি তোমার কেয়ারিংয়ের বেশিক্ষণ সময় থাকে কলোনি ব্রিড করা সব থেকে ভালো। তুমি এমনি জাভাকে নর্মালি এখন গরম তো বাদ দাও, মোটামুটি ব্রিডিং সিজনে কি খাবার দাও? ব্রিডিং সিজনে তো প্রথম কথা হলো, ওটাও একটা ভিডিও আছে, তাও বলে দিচ্ছি এই ভিডিওতে। প্রথম কথা হলো গিয়ে ব্রিডিং সিজনে 3টে জিনিস অ্যাড হয়, সেটা হলো সপ্তাহে 3 রকমের একটা মিলওয়ার্ম যায়, প্রিপ্রেড ডিম যায় ব্রিডিংয়ে, মানে এক ফার্টালিটি বেসিক্যালি। তো ব্রিডিং সিজন মানে এক ফার্টালিটি যত বেশি হবে প্রোগ্রেস তত তোমার ভালো হবে, সেটার ক্ষেত্রে প্রিপ্রেড ডিম যায়, মিলওয়ার্ম যায়, আর মাঝে মাঝে শুটকি মাছের গুঁড়ো যায়। কিন্তু কোনোটাই সপ্তাহে তিন দিন যায় এরকম নয়, মাসে হয়তো ঘুরিয়ে ফিরিয়ে এই সপ্তাহে প্রিপ্রেড ডিম গেলো, পরের সপ্তাহে শুটকি মাছের গুঁড়ো গেলো, তারপরের সপ্তাহে মিলওয়ার্ম গেলো, এরকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে তোমাকে দিতে হবে। সেই অনুযায়ী তোমাকে দেখতেও হবে যে কীরকম রয়েছে বাকি। তার উপরে মেডিসিন এমনি ডাইজেস্টিভ কোন ডাইজেস্টিভ বলতে তুমি এত হাই ফুড দিচ্ছো, হাই প্রোটিন সবই মোটামুটি আমার মোটামুটি বছরে প্রত্যেক সপ্তাহে না হলো যায় প্রত্যেকে ওরোডাইজেস্ট তোমার ভাটফি লাগার ওরোডাইজেস্ট আমি মোটামুটি ইউজ করি। জলে ইউজ করো না? সব ফুড ইউজ করি, সব ফুড। এমনি নরমালি সব ফুড জাভাকে কি দাও? জাভাকে সব ফুড বলতে নরমাল তো দেখতে পাচ্ছি চিড়ে ফিড়ে দিয়ে, না না বয়েল রাইস আছে এর মধ্যে, বলে দেওয়া আছে বয়েল রাইস দেওয়া আছে, 5-6 রকমের সবজি দেওয়া আছে, যে সবজিতে ওয়াটার মানে ওয়াটার অটো সিস্টেম যেটাতে বেশি, মানে যেটাতে জলের পরিমাণ বেশি, শশা তরমুজ এই টাইপের, অথবা ওই তুমি যা বলে কাঁকড়ি বলা হয় ওই টাইপের জিনিস দেওয়া আছে, তার সাথে গাজর অ্যাজ ইউজুয়াল, কুমড়ো, বিনস, যেগুলো মোটামুটি যে সিজনে যে সবজিটা ভালো সেটাকে অ্যাভারেজ করে চপিং করে দেওয়া থাকে। আর গরমকালে তো বেশি খাবার দেওয়া যায় না, নর্মালি যতটুকু দেওয়ার ওই বয়েল রাইসের সাথে, যেমন আমাদের ক্যালসিয়ামের যেমন ডিমের গুঁড়ো বা এক একদিন সপ্তাহে 1-2 দিন গ্রিটস যেমন যায়, আমি গ্রিটস ন্যাচারালি নর্মালও দিই, সফট ফুডের সাথেও দিই, ওরমভাবে যায়। তো গ্রিট তুমি নর্মালি ছড়িয়ে দাও নাকি? না ছড়িয়ে না, কোনো একটা সেপারেট পাত্র আছে তার মধ্যে করে দিই।
যাবার যে মোটামুটি অ্যাপ্রক্স এক একটা কেজি যখন তিনটে চারটে তো বাচ্চা হয়, তো সেক্ষেত্রে যখন অন্য পাখি আবার গিয়ে সেই বক্স না সেটা 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 এই প্রবলেমটা সেটাই সমস্যাটা হলো কি তোমাকে দেখতে হবে। প্রথম কথা হলো এটা হবে এটা ওয়ান অফ দ্য মোস্ট হ্যাঁ এটা প্রবলেমের জন্য প্রথম কথা হলো বাচ্চাকে সেপারেট করার আগে আর সেপারেটের সময় এই দুটো সময়ই সমস্যাটা হয়। প্রথম কথা হলো ডিম হ্যাচ হয়ে গেলো, ডিম ফুটলো তখন যায়, কিন্তু সেটা তোমাকে দেখে তোমাকে ফলো রাখতে হবে। এগুলো কলোনির ক্ষেত্রে যেমন সেপারেটকে যে ফলো রাখতে হয় না, এক্ষেত্রে ফলো রাখতে হয় প্রথম প্রথম, কিন্তু পরে যখন অ্যাডজাস্ট করে যায় সবই মোটামুটি ফ্রেন্ডশিপ হয়ে যায়। এটা কলোনির পর কিছুদিন পর সেগুলো সবই পাখি সব ফ্রেন্ডশিপের জায়গায় চলে আসে, তখন কলোনিতে ওই সেই আগের মতো মানে অ্যাগ্রেসিভ পাখি নিজেদের মধ্যে মারপিট ঝামেলা অনেকটাই কম হয়। তাও তো একটু আধটু মারপিট একটু আধটু তো হবেই, সব কিছুতে একটা বড় পরিবার থাকলে যেমন ঝামেলা হয় সেরকম যাওয়ার কলোনি ওরকম বড় হলেও সেটাতেও সমস্যা হতে পারে। তো হয় অল্প আধটা হয় না বলা ভুল, কিন্তু সেটাকে নিজেকে শর্ট আউট করতে হবে। মোটামুটি এই যে এখন যে গরমকালে, এখন গরমকালে তুমি কোন জামা কিছু মেডিসিন নরমাল মেডিসিন কিছু পড়ছে না গরমের সময়? বেসিক্যালি আমি যত লাইট খাওয়ার এবং মেডিসিনও কম দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ ক্যালসিয়াম অ্যাজ ইউজুয়াল হয়তো সপ্তাহে ওই দুদিন তিন দিন যেমন যায় সেরকম যায়, কিন্তু ভিটামিন বা অন্য যে মেডিসিনগুলো সেগুলো ইউজ করি না। ক্যাজুয়াল খাবার দাবার যায়, যেমন খাবারের মধ্যে যে প্রোটিন ফ্যাট ভিটামিন মোটামুটি গরমকালে পেয়ে যায়। এমনি তুমি মেডিসিন যা ইউজ করছো এখন গরমে ওগুলো কি জলে ইউজ করছো? না জলে আমি মেডিসিন দিই না। প্রথম কথা হলো জলে যে মেডিসিনগুলো ওই প্রোটোজোয়া ইনফেকশনের ট্রিটমেন্টের মেডিসিন ছাড়া সব মেডিসিনই আমি সফট ফুডের সাথে দিই। হ্যাঁ গরমকালে সব থেকে বেশি হয় ওয়ারেস, ওয়ারেস যেরকম আমাদের টেম্পারেচার আছে যে অনুযায়ী হিউমিডিটি আছে তার উপর ডিপেন্ড করে যেরকম ওয়ারেস ওয়ারেস ইলেকট্রোকন টাইপের জিনিস যা হ্যাঁ 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 ওই টাইপের জিনিস। তো দাদার সেট আপটা তোমরা যদি ভিডিওটা পুরো দেখো তবেই বুঝতে পারবে সেট আপটা কীরমভাবে সাজানো। আর এইদিকে কিছু যাওয়ার কলোনি আছে, কলোনি এইদিকেও আছে, এইদিকে যে কলোনি এই যে পাখিগুলো আছে এগুলো কি তোমার মাদার পেয়ার? এইগুলো মাদার পেয়ার সেপারেট করা আছে। এগুলো হলো সিলভার রেডাই অথবা হোয়াইট রেডাই, যেগুলো ওপাল ওপাল ক্রিমের মধ্যে পড়ে। টোটাল সিলভার রেডাইটা একটু ভালো করে জানা, অনেকে সিলভার রেডাই নিয়ে অনেক কনফিউশন থাকে লোকের মধ্যে, সিলভার রেডাই অনেকে বলে হয় না, অনেকে দেখেইনি এখনো পর্যন্ত সিলভার রেডাই। তো এখানে রেডাইটা জানি না ক্যামেরায় কতটা কি ভালো করে বোঝা যাচ্ছে, কিন্তু এগুলো চোখের সামনে দেখলে বুঝতে পারবে রেডাই। ফোনের সাথে সিলভার রেডাই আছে, উপরে হোয়াইটের সাথেও সিলভার রেডাই আছে, নিচেও হোয়াইটের সাথে সিলভার রেডাই আছে, এরকম করে যেগুলো সিলভার রেডাই যে মিউটেশনটা এটা কি তুমি নিজে করে যাবে? হ্যাঁ এটা ক্রসে, এটা ক্রসেই তো আমি নিজে করেছি মানে ক্রস থেকে এটা সিলভার সেটাই বলছি যে তুমি নিজে ক্রস করে হোয়াইট হ্যাঁ 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 সবটাই থাকে নরমালি হয় জেনেটিক্যালি ওরা ক্যারি করে, তোমাকে ঠিক পাখি আইডেন্টিফাই করে তার সাথে ক্রস করালেই তুমি এই মিউটেশনের দিকে আস্তে আস্তে যেতে পারো। হ্যাঁ আমাদের এখানে ফিডার লাগিয়েছি ওখানেও তো জল হ্যাঁ যাওয়াকে আলাদা ট্রেতে ট্রেতে যায়। হ্যাঁ আমার যা ভিডিও যে আমাদের ভিডিও দেখেছে তাদের দেখতে পাবে আমি লাল ট্রে বা ওই ব্লু ট্রে ইউজ করি যাওয়াকে স্নান দেওয়ার জন্য, এই ট্রে ইউজ করা হয়। আচ্ছা তো তুমি স্নান কি পার ডে দাও এখন? তো না মোটামুটি গরমের সময় হ্যাঁ পার ডে যায় না বলা ভুল, সপ্তাহে পাঁচ দিন মতো চলে যায়, চার থেকে পাঁচ দিন স্নান যায়। হ্যাঁ একদিন যেদিনকে মোটামুটি বাল্কি ওয়েদার মানে ওই ক্লাউডি ওয়েদার থাকে, যেদিনকে মেঘলা মেঘলা ওয়েদার সেদিনকে সবাই মোটামুটি জানে সেদিনকে স্নান না দেওয়া উচিত, কারণ সেদিনকে তো মোটামুটি হিউমিডিটি অনেক পিপাপ থাকে তার জন্য। বর্ষাকালে তোমার কি পুরো টোটাল যাওয়ার ইয়েটাই খোলা থাকে নাকি? হ্যাঁ আমার টোটালটাই বন্ধ, ব্রিডিং বন্ধ থাকে আমার, ব্রিডিং মোটামুটি মার্চের পর এপ্রিল থেকে ব্রিডিং ক্লোজ করতে থাকি, অনেকটাই ক্লোজ করে ফেলছি, এরপরেও এইগুলো রয়েছে কারণ এইগুলোতে বাচ্চা হয়ে যাচ্ছে বন্ধ করা যাচ্ছে না। তার জন্য ব্রিডিং স্টার্ট কবে দিয়ে করব? মোটামুটি আগস্ট এন্ড অফ আগস্ট থেকে শুরু হবে, আমি তিন মাসের ব্রিডিং মোটামুটি রেস্ট দিই পাখিকে, সব পাখি মোটামুটি তাই থাকে। হ্যাঁ এক্সোটিক হয়তো চার মাস হয়ে যায় যেহেতু এপ্রিলের পর থেকে ব্রিড করাই না, সেগুলোকে সেপ্টেম্বরের পর অক্টোবরে বসাই আর যাওয়া মোটামুটি আগস্টের শেষে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের থেকে বসে যায়। আচ্ছা আচ্ছা তো ঠিক আছে, যাই হোক ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমি আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করো, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, কারণ আমি একটু মোটিভেশান পাবো ভিডিও বানানোর জন্য। আর দাদার সেট আপে আমি চেষ্টা করবো ব্রিডিং সিজনে আসার, ব্রিডিং সিজনে দাদার ছোটো পাখি যে ফিঞ্চের যে সেট আপ তোমাদের দেখালাম সেই সেট আপটা পুরো আরও বড়ো ছিল, কিন্তু এখন অনেক শর্ট হয়ে আছে, কেন দাদা সব পাখি প্রায় এক জায়গায় মেল ফিমেল আলাদা করে আমার মতন সিস্টেমেই রেখেছে দেখলাম। তো যাই হোক ভিডিওটা আর বাড়াচ্ছি না, তো ভালো থাকবে সুস্থ থাকবে, তো ততক্ষণের জন্য টাটা টাটা।